বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির। কথিত আছে হিমালয়ের কোলে পাণ্ডবদের দ্বারা নির্মিত হয় এই তুঙ্গনাথ মন্দির। এখানেও বছরে ৬ মাস বন্ধ থাকে মন্দিরের দরজা। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস নামেই পরিচিত। শিব ভক্তেরা এই মাসটিকে অতি পবিত্র বলেই মনে করেন। এমনই এক পবিত্র আবহে আসুন আপনাদের সাথে পরিচয় করায় বিশ্বের সর্বোচ্চ শিব মন্দিরের। এই মন্দির নির্মাণ করেছিলেন পাণ্ডবেরা। মন্দিরকে ঘিরে রয়েছে নানান কাহিনী, জানতে দেখুন প্রতিবেদনটি। নানা ভাষা নানা মতের দেশ আমাদের ভারতবর্ষ, আশ্চর্যের শেষ নেই ভারতে। এমন অনেক পৌরাণিক স্থান রয়েছে যেগুলি আজও বহু প্রশ্ন রেখে যায়, যেগুলিকে ঘিরে রয়েছে একাধিক কাহিনী। এমনই এক শিব মন্দির তুঙ্গনাথ। পঞ্চকেদারের এক কেদার বলা হয়ে থাকে তুঙ্গনাথকে। উত্তরাখণ্ডের হিমালয়ের কোলে অবস্থিত এই তুঙ্গনাথ মন্দির বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির। অসাধারণ নৈসর্গিক দৃশ্যের অধিকারী এই তুঙ্গনাথ মন্দির। উত্তরাখণ্ডে যে পঞ্চকেদার রয়েছে সেগুলি হল কেদারনাথ, মধ্যমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 12,073 ফুটেরও বেশি। এই মন্দিরের সাথেই জড়িয়ে রয়েছে মহাভারতের কাহিনী। জানা যায় মন্দির তৈরি করেছিলেন পাণ্ডবেরা। কুরুক্ষেত্রের যুদ্ধের পর নিজেদের পাপ খণ্ডন করতে মহাদেবের শরণাপন্ন হন পাণ্ডবেরা। মহাদেব তাদের ওপর আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ভাতৃহত্যার কারণে। সে কারণে মহাদেব তাদের ধরা দিতে চাননি। মহাদেব একটি ষাঁড়ের ছদ্মবেশ নিয়ে গারোয়াল অঞ্চলে লুকিয়েছিলেন, কিন্তু ভীম ষাঁড়টিকে চিনে ফেলেন। ষাঁড়রূপী ভগবান শিব তখন মাটিতে মিশে যেতে থাকেন। ভীম তার কুঁজ ধরে ফেলেন। কথিত আছে ষাঁড়ের দেহের 5টি খণ্ড হয়। উত্তরাখণ্ডের 5টি ভিন্ন স্থানে সেগুলিকে দেখা যায়। এই 5টি স্থানেই মন্দির নির্মাণ করেন পাণ্ডবেরা। এই 5টি স্থানই সম্মিলিতভাবে পঞ্চকেদার নামে পরিচিত। এ তো গেল পৌরাণিক কথা। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ এলাকায় অবস্থিত এই মন্দির তীর্থস্থান ছাড়াও একটি ট্রেকিং স্থান হিসাবেও বিখ্যাত। এই মন্দির থেকে দৃশ্যমান কয়েকটি বিশিষ্ট শিখর হল নন্দাদেবী, কেদারনাথ, চৌখাম্বা এবং নীলকান্ত। তুঙ্গনাথ মন্দিরে যাওয়ার ট্রেকিং ট্রেলগুলিও খুব সুন্দর। পথের দুধারে রোডোডেনড্রন আপনাকে স্বাগত জানাবে, আর রয়েছে হিমালয়ান মোনাল। এখানে মন্দিরের কাছে হামেশাই দেখা মিলবে নেপালের এই জাতীয় পাখির। এখানেই অদূরে রয়েছে চন্দ্রশিলা শিখর বা মুন রক। উখিমঠ, গুপ্তকাশী হয়ে মাত্র 5 কিলোমিটার হাঁটা পথে পৌঁছে যাওয়া যায় তুঙ্গনাথ। মন্দিরটি বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির হওয়ায় এখানকার আবহাওয়া একটু বেশিই শীতল। কেদারনাথের মতো তুঙ্গনাথ মন্দিরের দরজাও বছরে 6 মাস বন্ধ থাকে। এ বিষয়ে মন্দিরের এক পূজারী বলেন, 6 মহিনে ভগবান তপস্যারত হতে হ্যাঁ, 6 মহিনে পট কপাট বন্ধ রহতে হ্যাঁ। এসা ইহ স্বরূপ এক সূক্ষ্ম রূপ সে ভগবান তুঙ্গনাথ জি কাজ স্বরূপ হ্যাঁ। তুঙ্গ মানে হতা সবসে ঊঁচা, ইসলিয়ে ইহা পর বিশ্ব কাজ সবসে ঊঁচা মন্দির ভি মানা গিয়া হ্যাঁ। এসা যো স্বরূপ হ্যাঁ, দিব্য স্বরূপ হ্যাঁ, এক জাগৃত লিঙ্গ কি তরহ যো ইহা পর পূজা হতি হ্যাঁ। হাজারো কি সংখ্যা মে ইহা পর ভগবানকে দর্শন করতে হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তরাখণ্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।